এই মন্ত্রপাঠে পুরো বিধি না জেনে পাঠ করবেন না। নমস্কার বন্ধুরা, আজ আবার এক চমৎকারী মন্ত্রের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমরা এমন এক মন্ত্র নিয়ে আলোচনা করব যে মন্ত্র নিয়মিত পাঠ করলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আসেন তাকে রক্ষা করতে। আমরা এই ভিডিওতে দ্বাদশাক্ষরী মন্ত্র নিয়ে আলোচনা করব। আজ আমরা যে সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে বলবো সেগুলো হলো, দ্বাদশাক্ষরী মন্ত্র কি, দ্বাদশাক্ষরী মন্ত্রের সঠিক বাংলা অর্থ কি, এই মন্ত্রের কিভাবে পাঠ করতে হয়, এই মন্ত্র পাঠ করলে কী কী ফল পাওয়া যায়। অনুগ্রহ করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর এই ধরনের আরও ভিডিও নিয়মিত পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। বন্ধুরা, মহাপুরুষের অমৃতবাণী এবং শ্রী শ্রী রামকৃষ্ণের কথামৃত নিয়মিত শুনতে আমাদের আরও একটি চ্যানেল মহাপুরুষের অমৃতকথা সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের এই চ্যানেল আপনাকে অন্ধকারে আলোর পথ দেখাবে। এবার আলোচনার প্রথমেই আসি দ্বাদশাক্ষরী মন্ত্র কি। এই দ্বাদশাক্ষরী মন্ত্র হল সনাতন হিন্দু ধর্মের সবচেয়ে জনপ্রিয় মন্ত্রের মধ্যে অন্যতম। এই মন্ত্র মোট 12টি অক্ষর নিয়ে গঠিত, তাই একে দ্বাদশাক্ষরী মন্ত্র বলা হয়। এই দ্বাদশাক্ষরী মন্ত্র স্বয়ং বিষ্ণু ও তার অবতার শ্রীকৃষ্ণ উভয়কেই উৎসর্গিত করা হয়েছে। এই মন্ত্রের দুটি ঐতিহ্য রয়েছে, তান্ত্রিক ও পৌরাণিক। তান্ত্রিক মন্ত্রের ঋষি হলেন প্রজাপতি, আর পৌরাণিক পরম্পরার ঋষি হলেন স্বয়ং নারদ। এই মন্ত্র ভগবত পুরাণের মূল মন্ত্র। এই সর্বোচ্চ বিষ্ণু মন্ত্রের উল্লেখ রয়েছে বিষ্ণু পুরাণেও। তাহলে কী সেই দ্বাদশাক্ষরী মন্ত্র, কী সেই সর্বোচ্চ মুক্তি মন্ত্র? মন্ত্রটি হল ওং নমো ভগবতে বাসুদেবায়। এবার বলা যাক এই মন্ত্রের বাংলা অর্থ কী। ওম, ওম দিয়ে এই মন্ত্র শুরুর ফলে এই মন্ত্রের গুরুত্ব ও কার্যকারিতা কয়েক গুণ বৃদ্ধি পায়। ওম হল এক মহাজাগতিক ধ্বনি, এই ওম থেকেই সমস্ত কিছু সৃষ্টি। বিবেকানন্দের মতে ওম হল সমগ্র ব্রহ্মাণ্ডের প্রতীক, ঈশ্বরেরও প্রতীক। নমো, নমো হল নমস্কার করি বা প্রণাম করি। ভগবতে, ভগবতে কথাটির অর্থ হল যিনি শক্তিশালী, যিনি করুণাময়, যিনি ঐশ্বরিক। বাসুদেবায়, বাসুদেব এই কথাটি দুটি শব্দ নিয়ে গঠিত। প্রথম হল বাসু, যার অর্থ হল সমগ্র প্রাণীকুলের মধ্যে যে অন্তর্নিহিত আত্মা, দেব অর্থাৎ দেবতা। বাসুদেব শব্দটি পরম ব্রহ্মবাচক, তিনি সর্বভূতে বাস করেন, তাই তিনি বাসুদেব। এবার এই মন্ত্রের যদি সরল বাংলা অর্থ করা যায় তাহলে কি হয় সেটা জেনে নিই। এই মন্ত্রের সরল বাংলা অর্থ হল, আমি ভগবান বাসুদেব বা ভগবান বিষ্ণুকে প্রণাম করি। এবার বলি এই মন্ত্র পাঠ করবার নিয়ম বা বিধি। এই মন্ত্র পাঠের বিধি সম্বন্ধে তেমন কোথাও কিছু উল্লেখ নেই। আপনি দিনের যে কোনো সময় এই মন্ত্র পাঠ করতে পারেন, কিন্তু আপনি যদি সকালে উঠে স্নান সেরে প্রত্যহ 108 বার এই মন্ত্র ভক্তি ভরে পাঠ করেন তাহলে খুব ভালো ফল দেয়। এই মন্ত্র পাঠের সময় কখনোই কোনো নেগেটিভ চিন্তা করবেন না। প্রয়োজনে মন্ত্র পাঠের আগে 10 মিনিট চুপ করে বসে ধ্যান ছাড়ুন, তারপর এই মন্ত্র পাঠ করবেন। এই মন্ত্র পাঠের পরই আসন ছেড়ে উঠে পড়বেন না, মন্ত্র পাঠের পরও অন্তত 10 মিনিট চুপ করে বসে থাকুন। এই মন্ত্র বৃহস্পতিবার থেকে পাঠ করা শুরু করুন। বন্ধুরা, এই মন্ত্র কিন্তু একদিন দুদিন পাঠ করেই ছেড়ে দেবেন না, মন্ত্রটি অন্তত 40 দিন পাঠ করবেন 108 বার করে। মন্ত্র পাঠের প্রথম দিকে যদি মন্ত্রের কার্যের গতি কিছুটা ধীর হয় তাহলে কিন্তু এই মন্ত্র ছেড়ে দেবেন না, বা আপনি যদি কোনো বাস্তব সমস্যার সম্মুখীন হন তাহলেও ঘাবড়ে যাবেন না, মন্ত্রটি ভক্তি ভরে জপ করুন, এর ফল অবশ্যই পাবেন। আরেকটি কথা, এই মন্ত্র পাঠ করলে কিন্তু সৎভাবে জীবনযাপন করতে হবে এবং গরিব ও দীন দরিদ্রদের দান ধ্যান করতে হবে, যারা দুর্বল
তাদের পাশে দাঁড়াতে হবে, কারণ এই মন্ত্র আপনার কর্ম অনুসারে আপনাকে ফল প্রদান করবে। আপনি যদি কোনো কাজ করতে করতে এই মন্ত্র জপ করেন, দেখবেন আপনার কার্যের গতি এবং ফলাফল দুটোই আপনার পক্ষে রয়েছে। তাই সবসময় এই মন্ত্র আপনি জপ করতে পারেন। এবার বলি, এই মন্ত্র পাঠে আপনি কী ফল পাবেন? ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, যে ব্যক্তি ভক্তি ভরে আমার নাম করবে, আমার কাছে নিজেকে সমর্পণ করবে, আমি সেই ব্যক্তির সর্বদা সঙ্গে থাকব, তাকে সমস্ত রকম সংকট থেকে উদ্ধার করব। আমাদের প্রত্যেকের দেহকলবরে আত্মার সঙ্গে সঙ্গে পরমাত্মা অর্থাৎ ভগবান নিজে বিরাজ করেন। তাকে যারা শুধুমাত্র ভক্তি ভরে স্মরণ করেন, প্রতিদিনের যার যা কাজ সেই কর্ম সম্পাদনের সঙ্গে সঙ্গে তার নাম এই মন্ত্রের মাধ্যমে স্মরণ করেন, ভগবান তার সঙ্গে সবসময় থাকেন। এই ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র হল এক আধ্যাত্মিক মন্ত্র। এই মন্ত্র পাঠে ভক্তের মোক্ষ লাভ হয়, অর্থাৎ তার জীবন মৃত্যুর চক্র থেকে মুক্তি মেলে। এবার সহজ সরল ভাষায় এই মন্ত্র পাঠের উপকারিতা নিয়ে আলোচনা করি। বন্ধুরা, ভগবান বিষ্ণু হলেন জগতের পালনকর্তা, তার স্বরূপ হল শান্ত ও আনন্দময়। এই মন্ত্র পাঠে মনের সমস্ত নেগেটিভ চিন্তা দূর হয়ে যায়, মনের সমস্ত খারাপ চিন্তা বা ডিপ্রেশন দূর হয়। এই মন্ত্র আপনাকে মানসিক শান্তি প্রদান করে। যাদের মন সর্বদা অশান্ত থাকে তারা এই মন্ত্র নিয়মিত পাঠ অবশ্যই করুন। মনের একাগ্রতা বৃদ্ধি করে এই মন্ত্র। এই মন্ত্র যদি ছাত্রছাত্রীরা নিয়মিত পাঠ করে তাহলে তাদের পঠন পাঠন ভালো হয় এবং পরীক্ষায় ভালো ফল হয়। এই মন্ত্র যে গৃহে পাঠ করা হয় সেই গৃহে কোনো নেগেটিভ শক্তি অবস্থান করে না। তাই আপনার গৃহে যদি পজিটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি করতে চান তাহলে এই মন্ত্র গৃহে নিয়মিত পাঠ করুন বিধি মেনে। সংসারে সুখ সমৃদ্ধি ভাব ভালোবাসা ভক্তি বৃদ্ধি করে এই মন্ত্র। সংসারে সকলের মধ্যে এক অদ্ভুত বন্ধন তৈরি করে এই মন্ত্রের নিয়মিত পাঠ। এই মন্ত্র স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো দাম্পত্য কলহ দূর করে একে অপরের কাছে নিয়ে আসে। গৃহে রোগ ব্যাধি দূর করে এই মন্ত্র। যদি আপনি নিজে বা পরিবারের কেউ অসুস্থ থাকে তাহলে পরিবারের যে কোনো সদস্য যদি এই মন্ত্র পাঠ করে তাহলে সেই ব্যক্তির রোগ থেকে মুক্তি পায়। সংসারে দীর্ঘদিনের অর্থাভাব দূর করে এই মন্ত্রের নিয়মিত পাঠ। এই মন্ত্র ভক্তি ভরে পাঠ আপনার গৃহে ধন সম্পদের পরিমাণ বৃদ্ধি করতে পারে। গ্রহ নক্ষত্রের কুপ্রভাব থেকে রক্ষা করে এই মন্ত্র। এই মন্ত্র মনে মনে পাঠ করতে করতে যদি আপনি কোনো কার্য সম্পাদন করেন তাহলে সেই কার্য দ্রুত সফল হয় এবং সেই কার্যের ফলাফলও আপনার পক্ষে যায়। আপনার যে কোনো সংকটের সময় যদি এই মন্ত্র আপনি ভক্তি ভরে পাঠ করেন তাহলে আপনার সংকট দ্রুত কেটে যায়। এই মন্ত্র পাঠে যে কোনো ব্যক্তির মনে এক অজানা এবং অদ্ভুত আনন্দ সর্বদা বিরাজ করে। তিনি সর্বক্ষেত্রে জয়ী হন এবং সব রকমভাবে সুখী থাকেন।